हाय फ्रेंड्स, आमार चैनल अनिशा स्टाइली ते सबाई के वेलकम। आज आमी आपनादे देखाबो बाड़ीते ही सहज पद्धतिते चिली चिकेन बनानो। खेते किन्तु रेस्टुरेंटेर थेके कोनो अंशे कम नय। आमार रेसिपिटी भालो लागले लाइक शेयर एवं सबस्क्राइब करे देबेन, पाशेर बेल आइकनटिओ क्लिक करे देबेन। तो चलुन शुरू करा जाक। प्रथमे आमी चिकेनटा मैरिनेट करब। आमी एखाने बोनलेस चिकेन नियेछी 300 ग्राम। चिकेनटा एरकम क्यूब करे आमी केटे नियेछी। प्रथमे आमी आदा रसुन बाटा दिए देव 3 टेबिल चामच, स्वादमतो नून दिए देव 1/2 टेबिल चामच, गोलमरिचेर गुड़ो देव 1/2 टेबिल चामच, बेकिंग पाउडार देव 1 टा पातिलेबुर 1/4 भाग दिए देव 1 टेबिल चामच, ময়দা দেব আর এখন 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। পরে যদি আমার কর্নফ্লাওয়ার লাগে আর একটু দেব। একটা ডিম ফাটিয়ে রেখেছি, তার থেকে 3-4 টেবিল চামচ দিয়ে দেব। এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দেব, 1 টেবিল চামচ রেড চিলি সস দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব। দেখলাম ব্যাটারটা একটু পাতলা লাগছে, তাই 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করব। 15-20 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি পকোড়াগুলি ভেজে নেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলো একে একে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, হাই করলে বাইরেটা শক্ত হয়ে যাবে আর পকোড়ার ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন, এরকম লালচে কালার হয়ে গেলে আমি পকোড়াগুলি তুলে নেব। এবারে আমি চিলি চিকেনের গ্রেভিটা বানাবো। আমি বেশিরভাগ তেল সরিয়ে দিয়েছি। 5 থেকে 6 টেবিল চামচ তেল আছে কড়াইতে। পেঁয়াজের ভেতরের কুচি অংশ যেটা হয় সেটা কিছুটা দিয়ে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে গ্রেটার দিয়ে গ্রেট করা 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দেব। এক 2 মিনিট পরে 2 ইঞ্চির আদাকে গ্রেট করে দিয়েছি। সাথে কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব। 3-4 মিনিট পরে 1টা ক্যাপসিকাম কিউব করে কাটা, সেটাও দিয়ে দেব। ক্যাপসিকামটা 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভাজবো। এমনভাবে ভাজতে হবে যেন ক্যাপসিকাম গলে যাবে কিন্তু ভেঙে যাবে না। 5 মিনিট পরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ খোসা দিয়ে দেব কিছুটা। দু 3 মিনিট পরে 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে স্বাদমতো নুন, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন চিনি দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এরপর রেড চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছুটা। আপনাদের কাছে রেড চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা ক্রাশ করেও দিতে পারেন। এবারে 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে চিকেন পকোড়াগুলি দিয়ে দেব। 1-2 মিনিট পরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি, সেটাও দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি একটু গ্রেভি করব, তাই 1/2 কাপ মতো জল দিয়ে দেব।
ফুটে ওঠার 3-4 মিনিট পরে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি চিকেন। খেতে কিন্তু ভীষণই টেস্টি। চিলি চিকেন কিন্তু ফ্রাইড রাইসের সাথে সব থেকে বেশি ভালো লাগে। কাল আমি ফ্রাইড রাইসের রেসিপিটি দিয়ে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।